মানুষ গিজগিজ করছে, এত মানুষ ছিল কোথায় ভাই? ঘোড়াটা কিন্তু সুন্দর। তো আবারও যাওয়ার সময় আমরা দাঁড়ালাম, ডাব খাবো, বার্গেনিং করে যাওয়ার সাথে 7 টাকার আমার 50 টাকায় দাঁড়াবো, 2-4 মিনিট হয়তো দাঁড়াবো, একটু ফটো টটো ইচ্ছা হলে তুলবো, এই গরমে ঘেমে যা হয়ে যাচ্ছে, ফটো কলাই তুলবো আর ওখানে দাঁড়িয়ে তারপর ওখান থেকে বেরিয়ে যাবো। ভাই আজকে রোদের তেজটা দেখো, শুধু যে মারাত্মক, পুরো মাথা গরম হয়ে গেছে, ঘেমে ঘামাকার হয়ে যাচ্ছে আমরা সব, অসহ্য গরম, অসহ্য। আর এখানে দেখতে পাচ্ছ ওয়াচটাওয়ারটা, তো আজকে ওয়াচটাওয়ারে যদি উঠতে যাই দেখি ওয়াচটাওয়ারে উঠবো, কারণ কি ওয়াচটাওয়ারে উঠলে উপর থেকে ভিউটা মারাত্মক আছে। তো চলো, এখানে দেখতে পাচ্ছ ডাব বিক্রি হচ্ছে আর আমাদের কাছে টাকা নেই যে ডাব খাবো, আমরা খুবই দুঃখিত তার জন্য। আর শামিম, শামিম দেখি একটু দেখি ব্যাটম্যান পরে আছিস, এই গরমে নাহলে ব্যাটম্যান পরে, এই গরমে ও এই কি করে পরে আছে এটা, হ্যাঁ এই গরমে কি করে পরে আছিস। তো এখান থেকে আমাদেরকে এখন লাভ মারতে হবে, তো চলো অস্ট্রার ওখানে যাই। তো ফাইনালি চলে এসেছি বিচের কাছে, আও হাও, আর আজকেও ভিড়টা দেখো শুধু, জাস্ট মানুষ গিজগিজ করছে, এত মানুষ ছিল কোথায় ভাই? দীঘার দিনের পর দিন হচ্ছে কি, দীঘা দিনের পর দিন কি হচ্ছে বোঝা মুশকিল, এত ভিড় এত ভিড়। আর আজকে পানিটা পুরো দূর থেকে ক্লিয়ার লাগছে, একদম ক্রিস্টাল ক্লিয়ার লাগছে, এই দূরে দেখো কতটা ক্লিয়ার লাগছে পানিগুলো, আজকে পুরো ক্লিয়ার লাগছে, ক্যামেরা কতটা আসছে আমি বুঝতে পারছি না, বাট পুরো ক্লিয়ার লাগছে। আর এখানে দেখতে পাচ্ছ ঘোড়া, তো কত করে বলছে, এখানে ঘোড়া আছে দেখতে পাচ্ছ 100 টাকা করে রাইড, একটু চড়বি নাকি, হ্যাঁ চলো ঠিক আছে, তো তুই চড়বি ঘোড়া কিন্তু সুন্দর, কালকে তো তাও রোদ ছিল না একদমই, আর আজকে আজকে জলটা এত ক্লিয়ার মনে হচ্ছে, কোথাও আসলে বৃষ্টি হয়েছে, খুব প্রচন্ড বৃষ্টি হয়েছে, সেই জন্য এত ক্লিয়ার, প্রচুর ভালো ভালো ঢেউ আছে আজকে, আর ভিড়টা তো মারাত্মক, আজকে ফ্রাইডে আরো মারাত্মক ভিড় হবে। গরমে পুরো মাথা ফেটে যাচ্ছে, অ্যান্ড ইটস টাইম টু সে গুড বাই টু দীঘা, তো টাটা দীঘা, দেখা হবে আবার কোনো দিন। তো চলো এখন এখান থেকে বেরোনো যাক, দিয়ে গাড়ি ওখানে আনতে বলেছি রাস্তার মুখে, ওখানে আনলে বাবা আমার পুরো প্যান্ট প্যান্ট সব ভিজে গেল, সব ভিজে গেল, কোথায় গেল যা, হ্যাঁ আপ প্যান্ট পরে আসলে ভালো হতো, স্যুট প্যান্ট ভিজে গেছে, ও স্যুট প্যান্ট ভিজে গেছে, আমার স্যুট প্যান্ট ভিজে গেছে। তো চলো দেখা হচ্ছে গাড়িতে, সবাই এখন দেখো সবাই গাড়িতে উঠে গেছে, আর পিছনের অবস্থাটা দেখো, পাঁচজন পিছনে, মাঝখানে পাঁচজন বসেছে, পিছনে কেউ বসবে না ঠিক আছে, তো চাপাচাপি করে মাঝখানে বসে গেছে, কোনো অসুবিধা নেই, বসতে পারলে হবে। অ্যান্ড এখান থেকে ডাইরেক্ট আমাদের নেক্সট স্টপেজ হবে কোলাঘাট। তো আবারও যাওয়ার সময় আমরা দাঁড়ালাম, ডাব খাবো, কারণ স্বস্তির জন্য ডাব খুব দরকার। এ তো ডাব খাবি, তো
স্বস্তির জন্য ডাব খুব দরকার। এখন আবার তো একটু চলো ডাব টাব খেয়ে নি, তারপর আবার বেরোনো হবে। ওটা হচ্ছে এটা কত, এটা কত? ওটা 70 টাকা হবে, 60 টাকা 40-70-60 তুমি দাও। এখন ডাবের দাম দাম সব ঠিক হয়ে গেছে, বার্গেনিং করে দেওয়ার সাথে 60 টাকা আমার 50 টাকায় নটা নেবো, ঠিক আছে? নটা এই তো আমাদের নজন আছে। আমরা এখন আছি কোলাঘাটে, অ্যান্ড কোলাঘাটের উপর দিয়ে উত্তর পাঞ্জাব দাম আমার তো হতেই পারে না। তো এখন দুপুর হয়ে গেছে অলরেডি 2:05, তো ওখানে লাঞ্চ করবো, দিন এখান থেকে বেরোবো ডাইরেক্ট বাড়ির দিকে। তো চলো লাঞ্চটা করে নিয়ে আগে, দেন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা এখন খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন বাড়ির দিকে রওনা দিলাম। সো ভিডিওটার বেশি লম্বা করবো না, এমনিতে অনেকটা লম্বা হয়ে গেছে। সো যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করে করো, অ্যান্ড এরকম ভালো ভালো সিরিজ আসতে থাকবে, সাপোর্ট করো তোমরা। অ্যান্ড টিল দেন বি সেফ, স্টে সেফ, রাইড সেফ, টাটা বাই, টেক কেয়ার, খুদা হাফেজ, লাভ ইউ অল, দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে। বুম।